প্রাইভেট ডেন্টাল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটগুলোতে ভর্তি হওয়ার পূর্বে আমাদেরকে কতগুলো বিষয় অবশ্যই আগে খোঁজ নিতে হবে। শ্রদ্ধেয় অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সশরীরে যেই কলেজে ভর্তি করতে যাচ্ছেন আপনাদের সন্তানকে, সেখানে সশরীরে গিয়ে তাদের কার্যক্রম, তাদের ক্যাম্পাস, তাদের শিক্ষা ব্যবস্থা সব কিছু সশরীরে প্রত্যক্ষ করবেন, এবং যারা বর্তমানে অধ্যয়নরত আছে সে সমস্ত শিক্ষার্থীদের সাথে আপনারা কথা বলে কলেজের পরিবেশ, কলেজের পড়াশোনার মান এগুলো সম্পর্কে অবগত হয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মর্মিতা বিশ্বাস থিম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, বিডিএস ফোর্থ ইয়ার। আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি প্রাইভেট ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটগুলোতে ভর্তি হওয়ার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ না, আবার একেবারে অবহেলা করার মতোও নয়, সেটি হচ্ছে ডেন্টাল কলেজগুলোর প্রতিষ্ঠাকাল। এটা কেন গুরুত্বপূর্ণ? নতুন যে ডেন্টাল কলেজগুলো আছে তার তুলনায় যেগুলো 15-20 বছর ধরে চলমান সেখানকার সুযোগ সুবিধাগুলো অবশ্যই ভালো হবে, বেশি হবে, এবং পড়াশোনাগুলো গতানুগতিক একটা ধারাবাহিকতায় থাকবে, যার কারণে শিক্ষার্থীদের জন্য বুঝতে সুবিধা হবে। আর যেগুলো নতুন ডেন্টাল কলেজ সেগুলো তো নতুন করে তৈরি করা হয়েছে, সেগুলো সুযোগ সুবিধাও অবশ্যই পুরনোগুলোর মতো হবে না। তো এই বিষয়টা যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা নয়, তবে এটাও আমাদেরকে শুরুতে জেনে নিতে হবে। অবকাঠামো, অর্থাৎ যেই কলেজে ভর্তি করাতে আমরা ইচ্ছুক, তো সেই কলেজটিতে তাদের নিজস্ব ভবন আছে কি না, নিজস্ব একটা ক্যাম্পাস আছে কি না, সেটা আমাদেরকে অবশ্যই খোঁজ নিতে হবে। এরপর আসবো শিক্ষক, শিক্ষকের সংখ্যা কেমন, পোস্ট গ্রাজুয়েশন করা শিক্ষক কতজন আছে, প্রত্যেক সাবজেক্টের জন্যে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক সংখ্যা আছে কি না, এই বিষয়গুলো অবশ্যই খোঁজ নিতে হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে শিক্ষকের স্থায়িত্ব, তার ওনার প্রতিষ্ঠানটি কি ঘন ঘন শিক্ষক পরিবর্তন করে, এটা হলে কিন্তু শিক্ষার্থীদের জন্য খুবই সমস্যা হবে, পড়াশোনা ব্যাঘাত ঘটে। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে ক্লিনিক্যালি কাজ করার সুযোগ কতটুকু আছে, যেমন ডেন্টাল চেয়ার, ইনস্ট্রুমেন্ট, এক্সরে মেশিন, এগুলো কি নিজস্ব আছে কি না কলেজের, এ ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে। নিয়মিত রোগীর সংখ্যা, এই বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ, রোগীর সংখ্যা যত বেশি হবে তত কাজ করে করে শেখার সুযোগ বাড়বে, রোগীর সংখ্যা যত কম হবে তত সেইভাবেই কাজ করার সুযোগও কম, শেখার সুযোগও কম, পরিশেষে একজন ডাক্তার হওয়ার পরে ভোগান্তি শেষ থাকবে না। এরপর আসি শিক্ষাগত কার্যক্রম নিয়ে, যেমন আমাদের মেডিকেলে প্রফেশনাল এক্সাম হয়, প্রফেশনাল এক্সামগুলোর ফলাফল কেমন, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে খোঁজ নিতে হবে। এর উপরে ভিত্তি করে কতজন শিক্ষার্থী রেগুলার প্রফে বসছে, কতজন শিক্ষার্থী পাস করছে, অর্থাৎ পাশের হার কেমন, এই বিষয়গুলো আমাদেরকে আগে খোঁজ নিতে হবে। এরপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যারা দূর থেকে পড়তে আসবে তাদের জন্য বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, আবাসন ব্যবস্থা আছে কি না। আবাসন ব্যবস্থা থাকলে অনেক বড় একটা সুবিধা পাওয়া যায়, থাকার সমস্যা নিয়ে কোনো চিন্তা করতে হয় না, খাবার সমস্যা নিয়েও কোনো চিন্তা করতে হয় না। তো এটি আমাদেরকে অবশ্যই দেখতে হবে যারা দূর থেকে পড়তে আসবো তাদের জন্য। এরপর কিছু ভিতরের কথাবার্তা, সেটি হচ্ছে যে লুকায়িত খরচ আছে কি না, কেমন, এবং যেটি প্রতারণা করার কোনো সুযোগ আছে কি না, কলেজটি প্রতারণা করে কি না, এই বিষয়গুলো আমরা বর্তমানে যেসব শিক্ষার্থীরা অধ্যয়নরত আছে তাদের থেকে জানতে পারব। এরপর হচ্ছে বিডিএস কোর্সের সময়টা কত, বর্তমানে নতুন কারিকুলাম অনুযায়ী বিডিএসে 5 বছরের কোর্স করা হয়েছে, 5 বছর সাথে 1 বছর ইন্টার্নশিপ। প্রথমে ফার্স্ট ফেজে থাকছে 1.5 বছর সময়, সেকেন্ড ফেজে থাকছে 1 বছর, থার্ড ফেজের জন্য 1 বছর, এবং ফাইনাল ফেজ বা ফোর্থ ফেজের জন্যে 1.5 বছর সময়। তো এই পুরো 5 বছর এবং পরবর্তী 1 বছর ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপ সহ 6 বছর কোর্সের সময়।
এরপর বলবো ইন্টার্নশিপের ব্যবস্থা, কলেজের নিজস্বভাবে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে কিনা। ওই যে রোগীর সংখ্যার কথা বললাম, রোগীর সংখ্যা যত বেশি হবে ইন্টার্নিতে কিন্তু কাজ শেখার সুযোগ তত বেশি থাকবে। এরপর হচ্ছে বিডিএস কোর্সে মোট কত খরচ হয়। সর্বনিম্ন 18 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে বিভিন্ন কলেজ ভেদে। খরচের হিসাবটা আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। আর যদি কোনো অন্যান্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আর একজন স্টুডেন্ট সে যদি ডেন্টাল কলেজে ভর্তি হতে চায়, বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট ডেন্টাল কলেজে, তাহলে তাকে অবশ্যই এই পূর্ববর্তী বিষয়গুলো যেগুলো আলোচনা করা হলো এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত, সেই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তারপরে এগুলো বিবেচনা করে যদি মনে হয় যে হ্যাঁ এই কলেজটি ভালো বা আমার এখানে পড়লে সুবিধা পাওয়া যাবে, তাহলে আমি সেখানে ভর্তি হব অবশ্যই, তাই না? আমি নিজে কোনো কলেজের লিস্ট দিচ্ছি না বা কোনটি ভালো বা কোনটি খারাপ সেটি বলছি না, এগুলো আপনারা নিজেরাই বিবেচনা করবেন। আর ভালো মন্দ সব কিছুর মধ্যেই থাকে, তো কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো ফার্দার কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এটিকে আরও বেশি ছড়িয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে অন্যান্য ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।